হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আবি মাহমুদ, রোমিনিয়া দুবোবা শহর থেকে বলছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, রোমিনিয়া যদি সিরিয়াসলি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কারা লাভবান হবেন আর কারা ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি প্রথমে আলোচনা করতে চাই যে রোমিনিয়া যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কারা ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন, যারা আসলে এখন পর্যন্ত রোমিনিয়ার মানে ভিসা পান নাই বা রোমিনিয়ার ভিসার জন্য ওয়েটিং এ আছেন, পারমিট নিয়ে বসে আছেন বা আইডিআই হয়ে গেছে অথবা আপনার ফাইলটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই ধরনের মানুষগুলো কিন্তু আসলে রোমিনিয়া যদি সেঞ্জেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। রোমিনিয়া যদি সেঞ্জেন হয়েই যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যারা পারমিট নিয়ে বসে আছেন, প্রথমত তাদের পারমিট গুলো বাতিল হয়ে যেতে পারে। কারণ আমরা গত বছর দেখি ক্রোশিয়া যখন সেঞ্জেনে জয়েন করছে, তখন ক্রোশিয়ার কিন্তু সকল পারমিট কিন্তু বাতিল হয়ে গেছে এবং নতুন করে তারা কিন্তু পারমিট ইস্যু করছে এবং পরবর্তীতে কিন্তু ফুলি ভিসা প্রদান করছে। সো রোমিনিয়া যদি সেঞ্জেন হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আসলে হতে পারে যে আপনার পারমিট গুলো বাতিল হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই জানেন যে একটা দীর্ঘ প্রতীক্ষার পরে হয়তো আপনারা পারমিট পাইছেন, সেই পারমিটটা যদি আসলে বাতিল হয়ে যায়, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও এজেন্ট যারা আছেন মানে রোমিনিয়ান ফাইল নিয়ে কাজ করতেছেন, তারাও ডেফিনেটলি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তো এই দুইজনের কথা যদি চিন্তা করি, যারা ফাইল প্রসেসিং এর মধ্যে আছে বা এখনো মানে রোমিনিয়াতে আসতে পারেন নাই, বা এজেন্ট যারা প্রচুর ফাইল নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন যদি রোমিনিয়া চেঞ্জেনে প্রবেশ করে। দ্বিতীয়ত হচ্ছে, যদি মানে রোমিনিয়া চেঞ্জেন হয়ে যায় এবং আপনার পারমিট বাতিল হওয়ার পরে নতুন করে যদি আপনি আবার পারমিট ইস্যু করান, সেখানে একটা জিনিস যেটা টেনশনের ব্যাপার হবে, সেটা হচ্ছে আপনার ভিসার রেশিও। আপনার ভিসার রেশিওটা কিন্তু তখন ডেফিনেটলি কমে যাবে, কারণ চেঞ্জেন যে দেশগুলো আছে সেগুলো ভিসার রেশিও কিন্তু খুব একটা ভালো না। যদিও রোমিনিয়া এখন খুব ভালো রেশিওর যে ভিসা দিচ্ছে সেটাও বলা যাবে না, হয়তো এরকমই রেশিও থাকবে। তখন কিন্তু যখন সেঞ্জেন ক্রাইটেরিয়া ফলো করা হবে, তখন কিন্তু ডেফিনেটলি ভিসা রেশিওটা আরো কমে যাবে। তৃতীয়ত হচ্ছে টাকা। আপনি যখন রোমিনিয়া সেঞ্জেন প্রবেশ করবেন, সাথে সাথে দেখবেন যারা আমাদের এজেন্ট, যারা বাংলায় যদি বলি দালাল, তারা কিন্তু সাথে সাথে আপনার রেটটা বাড়িয়ে দিবে। কারণ হচ্ছে সেঞ্জেন কান্ট্রি গুলোতে আসতে হলে কিন্তু 12-15 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। সো যখনই রোমিনিয়া সেঞ্জেনে প্রবেশ করবে, সাথে সাথেই কিন্তু আসলে আপনার টাকার অঙ্কটা বেড়ে যাবে। আপনারা যারা 7-8 লাখ টাকা দিয়ে রোমিনিয়াতে আসতে পারতেন, তারা কিন্তু আসলে এই স্বপ্নটা আর দেখতে পারবেন না, আপনাদের ডেফিনেটলি টাকার অঙ্কটা বেড়ে যাবে। তো সবকিছু মিলে যদি যাদের ফাইল প্রসেসিং এ চলতেছে, ইউরোপে আসার স্বপ্ন দেখছেন এবং এই রোমিনিয়ার মাধ্যমে ইউরোপ আসতে চাচ্ছেন, তারা যদি আসলে রোমিনিয়া চেঞ্জেন হয়, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনার ক্ষতিগ্রস্ত হবেন। এবং যারা রোমিনিয়ার ফাইল নিয়ে কাজ করছেন, প্রচুর পরিমাণ পারমিট কিন্তু তাদের হাতে আছে ভিসার জন্য, তারাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন। এখন কোশ্চেন হচ্ছে, রোমিনি যদি চেঞ্জেন হয় তারা লাভবান হবে কারা? আসলে রোমিনিয়া যদি চেঞ্জেন হয়, যারা অলরেডি রোমিনিয়াতে ইন্টি নিয়ে নিছে বা রোমিনিয়াতে আছে, তারা কিন্তু আসলে ডেফিনেটলি লাভবান। কারণ হচ্ছে সেঞ্জেন হলে আপনারা জানবেন যে বর্ডারে কোনো কন্ট্রোল থাকবে না, তারা ইজিলি চাইলে কিন্তু তাদের স্বপ্নের দেশ যেটা ইতালি, ফ্রান্স, পর্তুগাল, এই দেশগুলোতে কিন্তু ইজিলি তারা চলে যেতে পারবে। এবং যদি কোনো কারণে সেই জায়গাগুলোতে ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আবার ইজিলি তারা রোমিনিয়াতে ব্যাক করে তার কোম্পানিতে জয়েন করতে পারবে। তো সব ধরনের অপরচুনিটি কিন্তু তারাই পাবে যারা অলরেডি রোমানিয়াতে আছে এবং তারা চাচ্ছে যে লিগ্যাল ভাবে এখান থেকে কোনো রিস্ক ছাড়া তারা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে, তারা কিন্তু আসলে লাভবান হবে। এবং যাদের টিআরসি কার্ড থাকবে, তারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি চাইলে ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলো কিন্তু সহজে ভিজিট করতে পারবে। বিশেষ করে ছুটি যখন থাকবে, আপনার উইন্টারে ম্যাক্সিমাম কোম্পানি গুলো ছুটি দেয় বা সামারে এক মাসের জন্য ছুটি থাকে, এই সময়গুলোতে কিন্তু চাইলে তারা অন্যান্য কান্ট্রি গুলো ভিজিট করতে পারবে। এই সুযোগ সুবিধা যারা আসলে রোমানিয়াতে অলরেডি ভিসা পেয়ে গেছেন বা রোমানিয়াতে আসছেন বা রোমানিয়াতে এখনো স্টে করতেছেন, তারা কিন্তু আসলে এই সুযোগ গুলো পাবেন। অন দ্য আদার হ্যান্ড, রোমানিয়া বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যেতে আপনারা জানেন 3-4 লাখ টাকা খরচ হয়, এই টাকা থেকেও কিন্তু আসলে তারা রেহাই পাবেন। সো রোমানিয়া যদি আসলে চেঞ্জেন হয়, যাদের ফাইল প্রসেসিং এ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং যাদের আদার অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছেন রোমানিয়াতে, তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই সুখবর। এখানে আরো কিছু কথা বলি রোমিনিয়া সেঞ্জেনের ব্যাপারে। রোমিনিয়া আসলে কিন্তু শেষ পর্যন্ত বলা হয়েছে যে এআর সেঞ্জেনে আসলে রোমিনিয়া জয়েন করবে, কিন্তু রোমিনিয়া যে পার্শ্ববর্তী দেশ বুলগেরিয়া এবং রোমিনিয়া দুইটা কিন্তু আসলে একসাথেই কাজ করতেছে। দুইটা যদি জয়েন করে সেঞ্জেনে, সেক্ষেত্রে কিন্তু দুইটা দেশ একসাথেই সেঞ্জেনে জয়েন করবে।
তো বুলগেরি আসলে যাচ্ছে না যে ইয়ার্স ইঞ্জিনে জয়েন করার, কারণ হচ্ছে যে আপনার মূলত হচ্ছে কিন্তু ওদের এখান থেকে প্রচুর পরিমাণ ট্রাক কিন্তু সেন্ট্রাল ইউরোপে প্রতিদিন যায়, তো এই ট্রাক ড্রাইভারদের কিন্তু প্রচুর পরিমাণ সময় বর্ডারে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনার প্রচুর পরিমাণ জ্বালানি খরচ হয়, পরিবেশ দূষিত হয়, তো রোমানিয়া বুলগেরিয়ার যে ক্ষতি জায়গাটা এটা কিন্তু আসলে স্থল পথে, ঠিক আছে, এটা ডেফিনেটলি ডেফিনেটলি ওই ইয়ার্স ইঞ্জিন পথে না। সো বুলগেরিয়া চাচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে চাই ইঞ্জিনে জয়েন করতে, আকাশ পথ একদিনেরই বা তারপরে স্থল পথ এই জিনিসগুলো আসলে আমরা চাই না, আমরা চাই স্থল পথ আকাশ পথ অন্যান্য কান্ট্রির মধ্যে ফুলফিল করে আমরা ইঞ্জিনে জয়েন করতে চাই, যার কারণে এটা নিয়ে হয়তো আরো কিছুদিন আলোচনা সমালোচনা একটা কিছু চলবে। ফাইনালি যদিও তোমরা কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া ইঞ্জিনে জয়েন করবে। আরো একটা কথা এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, রোমানিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, এবং ইউরোপীয় ইউনিয়নের বা রোমানিয়ান যারা নাগরিক আছে তারা কিন্তু ইজিলি চলাফেরা করতে পারে, ঠিক আছে, তারা যদি একটা কার্ড নিয়ে বের হয়ে যায় জাহাঙ্গিরি বা অস্ট্রিয়া চলে যাবে, তাদের জাস্ট একটা কার্ড দেখায়, এই কার্ড দেখলেই তারা কিন্তু আসলে তাদের পাস দেয়। তো এখানে ইজিলি তারা গাড়ি নিয়ে চলাফেরা করতে পারতেছে বা ইজিলি যাচ্ছে, বর্ডার তো তাদের আসলে খুব বেশি কন্ট্রোল নাই, হয়তো একটু দাঁড়াই থাকতে হয় 10-5 মিনিট দাঁড়াই থাকতে হয় তাদের চেকিং এর জন্য, তারপরে কিন্তু আসলে তারা অনায়াসে কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলোতে কিন্তু আসলে তারা যাতায়াত করতেছে। সো এখানে আসলে রোমানিয়ার যে আসলে ইয়ার্স ইঞ্জিনে যাইতে হবে, যায় ওই চেকিং এ দাঁড়াইতে হবে না, এই ছোট্ট একটা বেনিফিটের জন্য কিন্তু আসলে খুব বেশি লাভবান যে হচ্ছে রোমানিয়া তা কিন্তু না। অন দ্য আদার হ্যান্ড আমি মনে করি এখানে রোমানিয়া এবং বুলগেরিয়াকে মোটামুটি অপমান করা হচ্ছে, কারণ অন্য অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এই রুলস গুলো কখনোই দেওয়া হয় নাই। এখানে অস্ট্রিয়া সেনজেন হয়েছে, হাঙ্গেরি সেনজেন হয়েছে, ক্রোয়েশিয়া সেনজেন হয়েছে, তাদের কিন্তু এত মানে এত তালবাহানা করা হয় নাই সেনজেন নিয়ে যেটা আসলে রোমানিয়া বুলগেরিয়ার ক্ষেত্রে করা হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু রোমানিয়ান প্রধানমন্ত্রী বলছে যে বরফ যেহেতু বরফের প্রাচীর ছিল সেটা গলতে শুরু করছে, তার মানে অস্ট্রিয়া কিন্তু আসলে সবসময় কঠোর ভাষায় কথা বলতেন, এখন কিন্তু অস্ট্রিয়ার মোটামুটি একটু নরম হয়ে গেছে, ডেফিনেটলি আমরা মনে হয় যে সামনে ভালো কিছু আশা করতে পারি। এবং যারা রোমানিয়াতে আছেন বা যারা বিশ্বের জন্য অপেক্ষা মান আছেন, তো দোয়া করি সবাই ভিসা হয়ে যায়, সবাই রোমানিয়াতে চলে আসেন, তবে টুডে টুমরো রোমানিয়া কিন্তু আসলে সেন্ডেন হবে। এবং বুলগেরিয়ার উপরে আরেকটা দেশের একটা নিষেধাজ্ঞা ছিল, সেটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড, নেদারল্যান্ড কিন্তু 15ই ডিসেম্বর তার ভিটোটা তুলে নিছে এবং বুলগেরিয়ার ক্ষেত্রে সমর্থন দিছে, তো বুলগেরিয়ারও আর মনে হয় খুব বেশি সমস্যা নেই, এখন সবারই সমস্যা অস্ট্রিয়া, অস্ট্রিয়া যদি আসলে একটু মন নরম করে সেক্ষেত্রে কিন্তু আসলে তারা দুইটা দেশ সেনজেনের সদস্য হবে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে গতকাল ইউরোপীয় ইউনিয়নের একটা মিটিং হয়েছে, সেটা হচ্ছিল ইউক্রেন এবং মালদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা যায় কিনা সেটা নিয়ে। মালদোভা এবং ইউক্রেন এটা কিন্তু রোমানিয়ার পার্শ্ববর্তী দেশ, এবং আলোচনা একটা পর্যায়ে হাঙ্গেরি কিন্তু আসলে বিরোধিতা করে, হাঙ্গেরি বলে যে আসলে আমরা ইউক্রেন এবং ইউক্রেনকে আসলে চাই না যে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। তো প্রথম ভোটাভুটির পরে হাঙ্গেরি প্রেসিডেন্টকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু উনি কোনোভাবে মানতে নারাজ যে ইউক্রেনকে আসলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়া যায়। দ্বিতীয়বার ভোটাভুটির পরে উনি বিরোধিতা করছেন, এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্ট তিনি আসলে বলছেন যে তাহলে আপনাকে একটা চলেন, মানে আমরা একটু কফি খেয়ে আসি, কফি খাওয়ার বাহানায় ওনাকে আসলে বাইরে নিয়ে গেছেন, এবং বাইরে নিয়ে যাওয়ার পরে তৃতীয় দফায় আসলে আবার ভোট হয়েছে, এবং ভোটে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার প্রস্তাবনা পাশ করা হয়েছে। এবং ওনারা যখন আসলে ব্যাক করছেন, ব্যাক করার পরে আসলে হাঙ্গেরি প্রেসিডেন্ট দেখছেন যে দ্বিতীয় দফায় ভোট হয়ে গেছে, এবং সেখানে হাঙ্গেরি প্রেসিডেন্ট অনুপস্থিত ছিলেন। বিষয়টা মজার,